আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ ইউমার্ট জিটিভি বাংলা আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জানমি। ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাজ্য শত শত ফ্লাইট বাতিল। যুক্তরাজ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 লাখের বেশি বাড়ি ঘর, বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট। এরই মাঝে পরিস্থিতি মোকাবেলা উদ্ধার তৎপরতা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 2 লাখ সৈন্য। ইউক্রেন সীমান্তে আবারও সেনা বাড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের দাবি, সীমান্তে বর্তমানে 2 লাখের মতো রুশ সেনা অবস্থান করছেন। এটিকে যুদ্ধের পূর্ব প্রস্তুতি মনে করেছে ওয়াশিংটন। অন্যদিকে মস্কো ইউক্রেনে হামলা করলে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম 2 বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি। সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতে পর্যটন খাতে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের 49 দেশের নাগরিকরা সৌদি প্রবেশের ভিসা শীঘ্রই পেতে পারবেন বলে জানিয়েছেন প্রশাসন। সাংবাদিক হত্যার প্রতিবাদে মেক্সিকোয় ব্যাপক বিক্ষোভ। মেক্সিকোয় সাংবাদিক হত্যার প্রতিবাদে দেশটির সীমান্তবর্তী শহর তাইজুয়ানার প্রধান সামরিক কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিকে ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে 170 জনের বেশি মানবাধিকার কর্মীকে নানাভাবে হয়রানি এবং গৃহবন্দী করে রাখার অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ইতালির প্রমোদ তরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্রিস উপকূলে ইতালীয় একটি প্রমোদ তরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে 250-র বেশি জাতীয় নাবিকদের উদ্ধারের সক্ষম হয় গ্রিস বন্দর কর্তৃপক্ষ। তবে জাহাজটিতে এখনও আটকে আছেন বেশ কয়েকজন। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে 4000 বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে পুড়ছে আরেকটি জাহাজ। বিক্ষোভে উত্তাল কানাডা। দেশজুড়ে জরুরি অবস্থার মধ্যেও বিধি নিষেধ বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছেন কানাডার ট্রাক চালকরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার রাজধানীর অটোয়ায় আবারও জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় 100 জনকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। আরও বিধ্বংসী হয়ে উঠেছে আর্জেন্টিনার দাবানল। বেড়ে চলেছে আর্জেন্টিনার দাবানলের তীব্রতা। এ পর্যন্ত পুড়ে গেছে উত্তর পূর্বাঞ্চলীয় 8 লাখ হেক্টর বনভূমি, যা ওই অঞ্চলের মোট 9%। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 100 কর্মী লড়াই করে যাচ্ছে রীতিমতো। হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি। ভারী বৃষ্টি ছাড়া আগুন নিয়ন্ত্রণ অসম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান জালিয়াতি দিবস পালনের সিদ্ধান্ত নিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। প্রতিবছর 5 ফেব্রুয়ারিকে পাকিস্তান জালিয়াতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনগণ। এই দিনটিকে পাকিস্তানের তথাকথিত সংহতি দিবস পালনের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফ্লোরিডা উপকূলে জব্দ হল $1 বিলিয়ন মাদকের চালান। $1 বিলিয়নেরও বেশি মূল্যের কোকেন ও মারিজুয়ানা জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। দেশটির সংবাদ মাধ্যম বলছে, সাম্প্রতিক ইতিহাসে জব্দ হয় সবচেয়ে বড় মাদকের চালান এটি। সুচি জেলে রোহিঙ্গা গণহত্যা মামলায় শুনানিতে অংশ নেবে সামরিক সরকার। রোহিঙ্গা গণহত্যা মামলা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ শুনানিতে অংশ নেবে মিয়ানমারের সামরিক জান্তা। আগামী সপ্তাহে জাতিসংঘের শীর্ষ আদালত অনুষ্ঠিত হবে মামলার এই শুনানি। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল JTV বাংলা। From Japan, starring Remittance Company, we present you JRF Umart, your new convenient and safe online store. So are you ready to shop? Simply go to jrfumart.com and log in. Now go browse and shop away with Umart's numerous merchants and product offerings. Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at JRF Umart.